Let's go. First gear, ekanno. Second gear, churashi. Rasta kharap ache. Ekhon etai risk, ar kono risk nai. Four gear porjonto ei bike er sathe keu pay na. Ha, tarpor ami try korchi ei road e tanar jonno. হেই, হোয়াট ইজ দ্য পিপল, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সুহান। আফটার লং টাইম আমি আসছি, মানে এক্সাম টেক্সাম পরীক্ষাটার রেজাল্ট মেজাল্ট অনেক প্যারা ছিল। যাই হোক, তো এই প্যারার ভিতরে আপনাদের বেশিরভাগ কমেন্ট ছিল কি যে আমি গাড়ি মোট করছি, আমার মিটার নষ্ট, গুলিস্তানের মিটার হ্যান ত্যান কত কিছু রে ভাই। ভাই আমার বাইকে টোটালি কোনো মডিফাই নাই, মানে ইঞ্জিন থেকে শুরু করে মিটার কোনো কিছু কোনো মডিফাই নাই। ওকে, এখন আপনারা ভাবেন ফোর বি মানে শুধু তো পাইছেন ফোর বি। এখন ফোর বি বাংলাদেশে ওয়ান অফ দ্য পপুলার একটা বাইক, ইভেন এটা আমারও খুব পছন্দ। জাস্ট কন্ট্রোলিংয়ের জন্য আমি ফোর বিটা নিইনি। আর এক্সব্লেড সম্পর্কে আপনারা জানেন না, এই কারণে আপনারা বলেন যে মানে আমি মিটার প্রবলেম, তারপর গুলিস্তানের মিটার, যাই হোক, তারপর ইঞ্জিন মোড করছি হ্যান ত্যান অনেক কিছু আপনারা বলেন। এখন এইটা হইছে আপনাদের ভুল, আমার ভুল না। কেননা আপনারা শুধু ফোর বি দেখছেন যে ফোর বিতেই টান, ফোর বিতেই টান, ফোর বিতেই টান, এখন আপনারা ফোর বি করেন। ভাই এক্সপ্লেট সম্পর্কে আপনারা কয়জন জানেন? আমি বলি, অনেকের লুক পছন্দ হয় না, দ্যাটস ওয়াই অনেকে এক্সপ্লেট নেয় না। বাট আমি এর সর্বোচ্চ পারফরমেন্স দিছি, আমি যতটুকু মনে করি, আমি এক্সপ্লেট যতটুকু মানে এক্সপ্লেট সম্পর্কে যতটুকু আপনাদের আমি জানাইছি বা এর পাওয়ার সম্পর্কে যতটুকু আপনাদের ধারণা দিচ্ছি, বাংলাদেশে অন্তত এরকম ভিডিও আপনাদের দেইনি বা এইভাবে বলিও নি। দ্যাটস ওয়াই আপনারা এভাবে কমেন্ট করেন। এখন সবাই যদি এক্সপ্লেট ইউজ করতো বা সবার হাতে যদি কম বেশি এক্সপ্লেট থাকতো, তাহলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারতেন। তো আমি কিন্তু আমার মিটারও অনেকবার দেখাইছি, ঠিক আছে? আমি আমার প্রায় ভিডিওতে আমার মিটার দেখাইছি যে ভাই আরপিএম দেখো। এই আরপিএম দেখলে মোটামুটি বোঝা যায় যে গাড়ি মোড করা কি না। ওকে, আর এখনও সেই স্টক যে ইয়াল আছে, কি বলে এটার ফ্ল্যাগ, স্টক ফ্ল্যাগ, আমি এখনও ফ্ল্যাগ, রেসিং ফ্ল্যাগ পর্যন্ত ইনস্টল করিনি। তো মেইনলি বাইকটা হলো ইঞ্জিন লক নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা বাধে না, এটা স্পিড আপ হয়। আর এই এক্সপ্লেডের সাথে ফোর গিয়ার পর্যন্ত ফোর বি পারে না। আর আপনারা ফোর বি করেন না ভাই, আমি বলি ফোর বি মড না দিলে টান উঠে না। এখন আপনি বলেন যে ভাই আপনি সব কিছু জানেন, আরে ভাই আপনারা তো ভিডিওতে দেখেন শুধু, আর যারা ভাঙা জিপিতে রেস দেয় আমার ফ্রেন্ড সার্কেল তো দেয়, তাই না? এই যে আপনি রাব্বি বলেন, জট রাইডার বলেন, তারপরে আপনার ক্যানভা রাইডার বলেন, ওই যে ওর আরটিআর আছে, কুষ্টিয়ার CM007 বলেন, ঠিক আছে, ওদেরকে আমরা চিনি না নাকি জানি না। যাই হোক, তো বেশি বকবক করে ফেলতেছি, চলুন আপনাদের আমি আমার লাস্ট পারফরমেন্সটা বলতে বাইকের একটা লাস্ট পারফরমেন্স দেখাই। এরপর হয়তো এরকম টাইমে আমি আপনাদের ভিডিও করে দেখাবো না, কারণ এটা খুবই রিক্স আর পেইনফুলি হয়ে যায়। যাই হোক, লেটস গো। ফার্স্ট গিয়ার, 51, সেকেন্ড গিয়ার, 84। রাস্তা খারাপ আছে, এখন এটাই রিক্স, আর কোনো রিক্স নাই। ফোর গিয়ার পর্যন্ত এই বাইকের সাথে কেউ পায় না। হ্যাঁ, এখন কেউ বিশ্বাস না করলে আমার কিছু করার নাই ভাই। ফিফথ গিয়ার, তবে এটা কনফার্ম করে দেই, এক্সব্লেডে কিন্তু ফিফথ গিয়ারে পাওয়ার নাই, ঠিক আছে? আর গাইস রাস্তা অনেক খারাপ, এক্সব্লেডে কিন্তু ফিফথ গিয়ারে, আই মিন ফাইভ গিয়ারে কোনো পাওয়ার নাই। হ্যাঁ, তারপর আমি ট্রাই করতেছি এই রোডে টানার জন্য। রাস্তাটা ভাই জমের খারাপ।
তো এই ভাঙা রাস্তায় 5/126 নিছি। আর যদি আপনি মাওয়া বলেন, কালনা বলেন, ওইসব জায়গায় তো দেখছেন এদের স্পিড কত দিছে। হ্যাঁ আচ্ছা, আমি আবার ব্যাক করব লাস্ট টাই। হ্যাঁ আরেকটা কৌশল আছে, এটা হলো আপনাদের 1/2 গিয়ার 2/3 গিয়ার, মানে এই ছোটো যে রোড, এই রোডের পারফরমেন্স দেখালাম। এখন আপনাদের একটা আমি এটা নীলিবিলি একটা পারফরমেন্স দেখাই। হ্যাঁ ধরেন এই যে 1/2 গিয়ার এত, 2/2 গিয়ার এত, আস্তে আস্তে মানে আস্তে আস্তে চালাই দেখাই, মানে প্রতিটা গিয়ারে হিট না করে যেই গিয়ারে মানে নিউট্রালি আমি যতটা যেইভাবে চালাই সেইভাবে একটু হিট করে আমি চালাই দেখাই। হ্যাঁ আচ্ছা, এই রোডে যে টানবো রে ভাই, 4/100 নেই। হ্যাঁ 4/100 নিলাম, এবার দেখি 5/100 এটার পারফরমেন্স দেখি। হ্যাঁ দেখি 5/100 পাওয়ার বাইরে ভাই, রাস্তা ভাঙা। রাস্তা অনেক ভাঙা দূর। ও সরি গাই, ওহো শিট। তো আমি এই রোডে 130-132 চালাই, বাট আমি এইবারে খুব কম আসি, আমি গোপালগঞ্জের দিকে বেশি থাকি। তো দেখলেন তো কি অবস্থা, মানে আমি যে একটু লিন যতটুকু সমান রাস্তা পাইছি ততখানিতে টানছি, বাট বেশিরভাগ জায়গায় আমি ছাইরা দিছি। তো অ্যাভারেজ এইটুকুতে আমি কত, 1 কিলোমিটারে হলো আপনার পাইলাম 126-127, 1 কিলোমিটারে পাইলাম 126-127। যাই হোক, এই ভিডিওটা দেখার পর অন্তত আপনাদের এটা বোঝা উচিত যে ভাই এক্সেলেরেটে পাওয়ার আছে। হ্যাঁ বাট 5 গিয়ারে একটু পাওয়ার কম, এটা আপনাদের বুঝতে হবে যে এক্সেলেরেট কিন্তু রেসিং বাইক না, এক্সপ্লেট মাইলেজ কমফোর্ট কন্ট্রোলিং ব্রেকিং এইসবের জন্য এক্সপ্লেট তৈরি করা হয়েছে। বাট কেউ আসলে এক্সপ্লেট এইভাবে চালায় না, আমি একটু চালাই। তো নেক্সট টাইম আমি ভাঙা দিতেছি এটা নিয়ে, আর ভাঙা গেলে ইনশাল্লাহ এটা 140 উঠানো সম্ভব, 140-145 না হোক 140-142 উঠবে। কারণ আমি এই বাইকে উইদাউট ক্যামেরা, মানে আমি ফোন দিয়ে তো ভিডিও করি, দ্যাটস ওয়াই অনেক রিস্ক হয়ে যায়। আপনারা দেখেন যে ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় ভয়েস রেকর্ড হয় না, নানান প্রবলেম হয়। তো এই জন্য আসলে ফোন দিয়ে ভিডিও করতেছি না, অসুবিধা হয়। তো ভাঙা গেলে এটার টপ স্পিড আমি আপনাদের ভালোভাবে দেখাইতে পারবো, মানে আমি যখন বাইকটা নিই আমার অনেক রিস্কে থাকতে হয়, কখন ফোন পড়ে যায়, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কী হয়ে যায় বলা যায় না, রোডঘাট ভালো না। তো এই কারণে আসলে ফোন দিয়ে এত রিস্ক নিয়ে ভিডিও করি না। তো ক্যামেরা থাকলে এটা এই রোডে 130 নর্মালি উঠে যাবে, যাই হোক পারা নাই। আশা করি আপনাদের ধারণাটা গেছে যে এক্সপ্লেট একটা মাল, আর আমি এখনও কোনো মড দেইনি, যদি মড দেই এটা 150 উঠবে, মানে যে বাইকটা চালায় সে কিন্তু এটা সম্পর্কে জানে, ঠিক আছে। তো নেভার গিভ আপ, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আমার উপর বিশ্বাস এইখানে। হ্যাঁ আর সর্বোচ্চ বাইক মেনটেন করলে, বাইকের কন্ডিশন ভালো থাকলে ইনশাল্লাহ ভালো পাওয়া যায়। আর একটা জিনিস, বাইক কিন্তু 26,000 চলে এখন এই টায়ারে, ঠিক আছে, অনেকে বিশ্বাসই করে না, যাক প্যারা নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।